ধনুরাশি, ধনুলগ্ন বা সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের বেশ কয়েকদিন ধরে একটু খারাপ সময় যাচ্ছে। আপনাদের কিন্তু আরও একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে। বিশেষ করে যারা চাকরিজীবী বিজনেসম্যান, তাদের কিন্তু আজ খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিজনেসম্যানেদের সন্দেহজনক কোনো আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলা উচিত। ফাটকা বিজনেস বা কোনো অবৈধ ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকলেই কিন্তু ক্ষতি, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আর যারা চাকরিজীবী আছেন, অফিসে কিন্তু আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। তবে হ্যাঁ, পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে যখন সময় কাটাবেন, ভালোবাসার উচ্ছ্বাস অনুভব করবেন। আজ তাদের জন্য সময় বার করতে কার্পণ্য অনুভব করবেন না। যখন আপনার মনে হয় আপনার কাছের ঘরের লোকজনদের জন্য বা বন্ধুবান্ধবদের জন্য সময় নেই, তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যায়। আজও আপনার সাথে তাই ঘটতে পারে। তবে মেজাজ যেন হারাবেন না। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন। যারা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাওয়া এড়িয়ে চলুন। পারলে রেড ওয়াইন খান এবং সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন। এতে আপনাদের স্বাস্থ্যের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। আজ যারা প্রেমিক প্রেমিকা আছেন, তাদের কিন্তু ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে কিন্তু আজ বসন্ত আসতে চলেছে। স্বামী স্ত্রীও আজ চমৎকার একটি দিন আপনাদের জন্য থাকবে। একে অপরের জন্য বিশেষ কিছু পরিকল্পনা আপনারা করতে চলেছেন। তবে পেটের অবস্থা কিন্তু খারাপ হতে পারে যদি বাইরের খাদ্য খাবার খান। হজমের প্রভাব, হজমেরও সমস্যা হতে পারে, তাই বাইরের খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন। অন্যথায় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ কিন্তু আপনাদের দিনটি জন্ম রোম্যান্টিক থাকার, দিনটিকে উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ ব্রোঞ্জ দান করুন কাউকে, অথবা বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নামা, এটি 108 বার জপ করুন সকাল দুপুর সন্ধেবেলা। তাহলে আপনাদের আর্থিক পরিস্থিতির অবশ্যই উন্নতি ঘটবে। আর যেহেতু এখন ধনু রাশির উপরে শনির সাড়ে সাতি চলছে, সুতরাং আপনাদের প্রতিদিন সন্ধেবেলায় শনির বীজ মন্ত্র, যেটি হলো ওম প্রাং প্রিং প্রৌং স শনিশ্চরায় নামা, এটি অবশ্যই 108 বার করে জপ করা উচিত।